হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। আমি চলে এসেছি তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ চারটি অঙ্ক নিয়ে, যেখানে আমি বলবো যে বর্গমূল সম্পর্কে অঙ্ক, এবং বারবার প্রতিটা পরীক্ষায় আমার এসএসসি বলো, সিজিএল বলো, টায়ার ওয়ান টায়ার টু তে এখানে এসেই থাকে। দেখো, এরকম যদি বর্গমূলের কোনো অঙ্ক থাকে যেখানে ছয় যদি ছয় বলে না যে কোনো সংখ্যা যদি থাকে, তাকে যদি আমরা পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি, যেমন ছয়কে তিন গুণিত দুই, তিন এবং দুই পরস্পর মৌলিক সংখ্যা, এবং এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এর উত্তর তুমি অনায়াসে লিখে নিতে পারো তিন হবে। এবং সেম অঙ্ক যদি প্লাস না থাকে, যদি মাইনাস থাকে, তাহলে আমরা ছয়কে ভাঙলে পরস্পর দুটো মৌলিক সংখ্যা পেয়েছিলাম তিন এবং দুই, তাহলে তার মধ্যে যে ছোট সেটা হবে বসবে। অর্থাৎ এরকম যদি অঙ্ক থাকে, যদি পরস্পর মৌলিকে ভাঙতে পারো, যদি প্লাস থাকে তাহলে বড়টা আর মাইনাস থাকলে ছোটটা। কিন্তু যদি এই টাইপের কোনো অঙ্ক থাকে যাকে আমরা দুটো পরস্পর মৌলিক সংখ্যা ভাঙতে পারবো না, তাহলে তার উত্তর করার নিয়ম হচ্ছে, আমি বলে দিচ্ছি সূত্রটা, যে রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান, কি বললাম, রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান বাইরে প্লাস ওয়ান বাই টু। অর্থাৎ এখানে এক্স এর জায়গায় এখানে যেটা থাকবে সেটা এখানে বসাবো, তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসাতে হবে, সাত বসাতে হবে, তাহলে রুট ওভার ফোর ইন্টু সেভেন প্লাস ওয়ান বাইরে প্লাস ওয়ান বাই টু, তাহলে চার সাথে আঠাশ আর একে উনত্রিশ, সামনে কত হলো রুট ওভার উনত্রিশ প্লাস ওয়ান বাই টু। এবারে যদি ওই একই অঙ্ক, সেম অঙ্ক যদি এখানে মাইনাস দিয়ে দেয় যাকে আমরা পরস্পর দুটো মৌলিক সংখ্যাতে ভাঙতে পারছি না, তাহলে একই রকম সূত্র থাকবে, শুধুমাত্র রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান থাকবে, বাই টু থাকবে, শুধু এখানে প্লাস ওয়ান ছিল, এখানে তোমরা কি নিবে, মাইনাস ওয়ান নিবে। এবার এখানে সাতের জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে চার গুণিত সাত প্লাস ওয়ান বাইরে মাইনাস ওয়ান বাই টু, অর্থাৎ হচ্ছে রুট ওভার উনত্রিশ মাইনাস ওয়ান বাই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে।